ডিএ সহ তিন দফা দাবিতে 10ই মার্চ কোটা রাজ্যজুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার জেলায় জেলায় মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। ধর্মঘটের সমর্থন জানিয়ে বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় মিছিল করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। অন্যান্য রাজ্যের তুলনায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কর্মচারীরা সব থেকে মহার্ঘ ভাতা, বেতন ইত্যাদিতে পিছিয়ে। আমরা ঐক্যবদ্ধভাবে সরকার যতই কালা সার্কুলার জারি করুক, কালকে আমরা ধর্মঘট করছি। পশ্চিমবঙ্গের সমস্ত অফিস, আদালত, স্কুল, কলেজ কালকে বন্ধ থাকবে। অন্যদিকে ওই একই এলাকায় ধর্মঘটের বিরোধিতায় মিছিল করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। দাবিকে সমর্থন করলেও ধর্মঘটের অসমর্থনে পথে নামেন তারা। আমাদের র্যালি যেটা, সেটা আপনারা জানেন যে আগামীকাল 10ই মার্চ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে সরকারি দপ্তরে এবং স্কুল কলেজে বন্ধের ডাক দেওয়া হয়েছে, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমরা যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন করি, যারা বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি করি, আমরা মনে করি যে দাবিটা আমাদেরও আছে, দাবির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে দাবি আদায়ের পদ্ধতিটা সরকারি কর্মচারীদের এটা হওয়া উচিত নয় যে মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। শুধুমাত্র সরকারের সঙ্গে যুদ্ধ নয়, এই বন্ধ করে সাধারণ মানুষ যারা পরিষেবা নিতে সরকারি অফিসে যাবেন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। ধর্মঘটকে সফল করতে বাঁকুড়ায় মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের। সরকারি কর্মচারীদের ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। কালকে আমরা সারা পশ্চিমবাংলার সাথে সাথে বাঁকুড়া জেলাতেও তিন দফা দাবিতে রাজ্য সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের যে যৌথ মঞ্চ আছে সেই যৌথ মঞ্চের ডাকে আমরা ধর্মঘট ডেকেছি। তিন দফা দাবি। প্রথম দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকারের হারে 35% ডিএ আমাদের দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে রাজ্য সরকারের অধীনে যে চুক্তিভিত্তিক কর্মচারীরা আছে সেই চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা এই তিন দফা দাবি নিয়ে সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলাতেও আমরা বাঁকুড়া জেলার সমস্ত অফিস স্তব্ধ করে দেওয়ার জন্য আমরা ধর্মঘটে নেমেছি। নিজেদের দাবিতে অনর সরকারি কর্মচারীরা। ধর্মঘটের সমর্থনে মিছিল করেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। বারাসাতে জেলা শাসকের দপ্তর থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করেন তারা। আমরা আমাদের দাবিতে এখনো পর্যন্ত অনর। সরকার এখনো পর্যন্ত কোনো ইতিবাচক জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারেননি। উপরন্তু তারা যে কথাটা বলছেন সেটা কর্মচারীদের অসম্মান করার কথাই তারা বারবার বলছেন। স্বাভাবিকভাবেই আগামী 10 তারিখে ধর্মঘটে আমরা কর্মচারীরা, অন্তত আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চ বলুন কিংবা আমাদের যে যৌথ মঞ্চ আছে, সমস্ত সংগ্রামী যে সহযোদ্ধা বন্ধুরা আছেন, আমরা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামীকাল ধর্মঘট আমরা পালন করব। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা বন্ধের বিরোধিতায় মিছিল করে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। ফেডারেশন বিরোধিতা মানে কি? ফেডারেশন এই অনৈতিক বন্ধের বিরোধিতা করছে। আমরা ডিএ রানিং লাস্ট বাজেট পেশের সময় মমতাজি মানব, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তিনি ডিএ দিয়েছেন। আমরা জানি তার প্রতি আমাদের আস্থা আছে যে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী আসলেই কেন্দ্রীয় সরকার যে হারে টাকা বাকি রেখেছে পশ্চিমবঙ্গকে দিচ্ছে না, সে টাকা দিলে ডিএ এমনি পুরোটাই আপ টু ডেট হয়ে যাবে। পকেট ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। সম্প্রতি রাজ্য বাজেটে 3% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়, তবে মাত্র 3% ডিএ দিয়ে আন্দোলনকারীদের মুখ বন্ধ করা যায়নি, বরং আরও বেড়েছে আন্দোলনের ছাঁচ। ভিক্ষা নয়, কেন্দ্রের সমান ডিএর দাবিতে অনর সরকারি কর্মচারীরা। ধর্মঘটকে সফল করার চেষ্টায় আন্দোলনকারীরা। রাজেশ খান, স্বরূপ রায় ও দীপঙ্কর ভূমিকার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।